চান্দা থানার মঙ্গলবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে সে নৃশংসভাবে খুন জামাই। মৃতের নাম আনন্দ প্রামাণিক। মাঝবয়সী এই ব্যক্তি ফরাক্কার একটি আলমারি কারখানায় কাজ করতেন। তার চোখ দুটো খুবলে তোলা হয়েছে, শরীরেও রয়েছে আঘাতের চিহ্ন। মৃতের বৌদি জানান, শ্বশুর বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, তার জেরেই এই খুন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সুমিত ঘোষের রিপোর্ট, মালদা ক্রাইম ব্রাঞ্চ। যে মারা গেছে তার নাম কি? আনন্দ প্রামাণিক। বাড়ি কোথায়? তো এই কোথায় গিয়েছিল? তিনডাঙ্গা কেশবপুর ফরাক্কা। আচ্ছা, তারপরে ওই ফরাক্কাতে কাজ করতো? কিসের কাজ করতো? আলমারি কারখানাতে কাজ করতো। ওখান থেকে তিনডাঙ্গা কেশবপুর ওর শ্বশুর বাড়ি। আচ্ছা, ওখানে যে নিয়ে ওর হচ্ছে শ্বশুর মারা গেছে, ওর শ্বশুরের সাথে গেছিল। ওর শ্বশুরের সাথে ঢুকে শুনেই দেখছি এই ঘটনা। কি ঘটনা শুনলেন? ঘটনা শুনলাম যে এই যে মারা ফেলা হয়েছে, এক এক সময় এক এক রকম। একবার বলছে টেনে কেটেছে, একবার বলছে কি বাবাকে মার্ডার করা হয়েছে, একবার বলছে যে কি যেন ফাঁসি দিয়েছে। কে জানাচ্ছে এগুলো? এগুলো ওর 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 যে মানে বউয়ের যে দিদি আছে শ্বশুরবাড়ির লোক, হ্যাঁ, ও একবার বললো যে না ফরাক্কা মালদা যাবে না। তা আপনাদের আপনার কি ধারণা হচ্ছে দেখে? আমাদের ধারণা হচ্ছে এখন যে ওকে মার্ডার করা হয়েছে। কি দেখেছে? রামদা দিয়ে কুপিয়েছে ওকে। কি কারণে মনে করছেন? চোখ দুটো নেই। চোখ দুটো তুলে নিয়েছে? হ্যাঁ, চোখ দুটো তুলে নিয়েছে। কে করেছে এরকম কাজ বলে মনে হচ্ছে? আমার মনে হয় এর শ্বশুরবাড়ির লোক এর সঙ্গে জড়িত আছে। কি কারণে? যেহেতু আর শ্বশুরবাড়ি থেকে এই ঘটনাটা হলো, তাই ওর শ্বশুরবাড়ির লোক এখানে জড়িত আছে। এখন কোথায় পেলেন বডি দেখতে? এখন বডি পেলাম আমরা সদর হসপিটালে। কে খবর দিল আপনাদেরকে? ওর ছেলে খবর দিল। ওর ছেলেও আছে এখানে? হ্যাঁ, ওর ছেলেও আছে। আপনার নাম কি? আমার নাম দীপা প্রামাণিক। আপনি কে হন যে মারা গেছে? আমি বৌদি। মোবাইল কেড়ে নাকি? মোবাইল কেড়ে নাকি?